ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلے پڑے نا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون صدقت يا ربنا وقال تعالى في آية الأخرى إن عدة الشهور عند الله اثنا عشر شهرا وشر شهرا فيه كتاب الله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صلي على مولانا محمد وعلى آل سيدنا قطب تقطع بابيش يسجد তোমারি খনে লালতায়ে ফেরি ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণে তেহাসরাত হে আল্লাহ ক্ষমা কর এতে ফেবাসি এরা বসে তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন আমরা যে কথা বলতে পারছি এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠ নালী
সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যত দয়া দুনিয়ায় আল্লাহ আছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু মায়া, আল্লাহ তাআলা বলেন আমি যে রহমান আমার বড় দয়া যে তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি। এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয় আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এই থিওরি প্রতিষ্ঠিত করতে চায়, ওরা আল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী কাফির। আমি তো হাত তুলতেও বলিনি, ঠ্যাং তুলে ফেলেছে কে? না না ঠ্যাং তোলার দরকার নেই। আমি যতটুকু কথা বলবো এটা একটা ক্লাস চলছে, কোরআনের একটা ক্লাস, কোরআনের ক্লাস হবে, আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? এই বুঝে শুনে বলবেন, মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? ওর জন্য ক্ষমা চাওয়া দোয়া করা জায়েজ আছে? কথাটা যদি শক্ত মনে হচ্ছে এইটাই কিন্তু বাস্তব। কোরআনে কারিমের আয়াত যারা বিশ্বাস করে না মানে না এক কথায় তারা ফতোয়া লাগবে না, ওরা কাফির। সুতরাং এরকম মানুষ যদি মারা যায় ওর জন্য জানাজা পড়া কবরে দেওয়া দোয়া করা মাগফেরাত কামনা করা সবগুলোই হারাম। কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারে যে প্রকাশ্য যারা কুফরি করছে কোরআনে সাথে এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না, এদের জন্য 50 না 50,000 গরু জবাই করলেও সব চলে যাবে, দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে। মানুষ মানিয়েছেন আল্লাহ নিজে, এ কোরআনে কারিমে আল্লাহ জানালেন যে খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছি বায়ান দিয়েছি কে? আল্লাহ। এজন্য আমরা যারা কথা বলতে পারছি আমরা তো দোবা না খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলে আল্লাহ ভাই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয়। এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত, আপনি যদিও দাম না দেন, যাদের ঈমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত, কারণ ওরা জানে কোরআনের এই অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো, কে বলছে? আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা একটি এলান, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম ওটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব, যদি না শুকরিয়া করো দাম না দাও মর্যাদা দিতে না চাও জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি তিনটা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না, এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম একটা বাক্য। মুফাসসির লিখেছেন কেউ যদি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে, কয়টা? এক নাম্বার আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত, এটা কি লাগবেন বসে। দুই নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে।
তিন নম্বরে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে আমি আগেই বলেছি এটা কিন্তু ক্লাস চলছে এই যে তিনটা বিষয় বললাম নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয় এটা বুঝেছেন কিনা আজকে বলবো এটা বুঝেছেন এইভাবে শুকরিয়া আদায় করুন ক্লাসের নিয়ামতের শুকরিয়া আদায় এক নম্বরে আমরা মুখে স্বীকার করছি প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ দুই নম্বরে এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ঈমান আছে তাদের আনন্দ লাগছে انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا আল্লাহ পাক বলেন সত্যিকারের ঈমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আর তাদের সামনে আমার কোরআনে কারীম থেকে যখন বোঝানো হয় তেলাওয়াত করা হয় যদি ঈমান থাকে ওই ঈমান আরো বেড়ে যায় ঈমান আরো বেড়ে যায় কথা কার মাস্ট দি আজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি অবশ্যই আপনার ঈমান বাড়বে আর যদি ঈমান না থাকে কি বাড়বে নবীজি একবার আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর এক আবু কোরআন শোনার পরে ঈমান বাড়ে নাই শয়তানি বেড়ে গেছে এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না আবু বকরের আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন বলেন আমিন তিন নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে শান্তি লাগবে তা না এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে কোরআনে কারিমের আলোকে এই কথাগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন কথা বলে না কেন আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা আমরা সবাই দাবি করছি আমি কি আল্লাহর বান্দা না না আপনার ভেতরে যদি বারোটা গুণ না থাকে আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন আপনি আল্লাহর বান্দা হতে পারেন না আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্য না তার বান্দাদের জন্য فادخلي في عبادي وادخلي جنتي আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো এরপরে জান্নাতে যাও তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে কি হওয়া লাগবে বিশ্বনবী আল্লাহ পরা কোরআনে সাতটা নামে বিশেষ করে ডাক দিয়েছেন তার ভেতরে বান্দা একটা এ শব্দটা এত আদরের শব্দ এত মহব্বতের শব্দ মোহাম্মদ রাসূলুল্লাহকে পর্যন্ত আল্লাহ বান্দা বলেছেন কোরআনে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা সিরাজগঞ্জবাসী আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে এলাকায় পীর আছে কিনা আমি জানি না অতসর বলো তো পীর কি খারাপ জিনিস পীর মানে উস্তাদ শিক্ষক মুয়াল্লিম আপনি যেটা ইসলামের জানেন না যারা জানে তার কাছে জেনে নেবেন এইটাই পীর এর বাইরে কিচ্ছু নেই তার দরবারে যাওয়া লাগবে গরু ছাগল নিয়ে পাটে পা লাগবে এগুলো সব ওদের বানালো বাংলায় বলছি পীর মানে ওস্তাদ শিক্ষক মুয়াল্লিম টিচার ফাসআলু আহলাদ জিকরি ইন কুনতুম লা তাআলামুন
পোড়া কোরআনে আল্লাহ আয়াতটা দুইবার দিয়েছেন যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয় এইটা আরবিতে এটা ফারসিতে পীর বলে আরবিতে বলে মুআল্লিম ইংরেজিতে বলে টিচার বাংলায় আমরা শিক্ষক বলি এ বাংলাটা বুঝেছেন কিনা পীর কি বাংলা শব্দ কি ফারসি বলেন বলেন ইংরেজি টিচার আরবি মুআল্লিম বাংলা এই যে শিক্ষক এইটাও তো পীর ডক্টর সাহেব ওইটাও পীর যারা জানেন না ওনার কাছে বিষয়টা জেনে নেবেন এটাই পীর এতটুকু পীরের শেষ তো বাংলাদেশে সেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি পীর তো ভালো এই কথা জিয়ায় যে পীর এসেছিলেন কি নাম শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে তাদের জীবন আমি পড়ে দেখেছি এই দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি সব করেছে জনগণের জন্য আমার বাগেরহাটের দিকে তাকান খান সাহান আলী বড় বড় দিঘি কেটেছে পুকুর কেটেছে কুয়া বানিয়েছে টিউবওয়েল পুঁতে দিয়েছে রাস্তা বানিয়েছে এইগুলো ছিল পীর চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘর নেই অথচ নবীজির ঘর মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা ওয়ান থেকে কামিল পর্যন্ত সেখানে পড়ানো হয় লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উনি মরণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে নবী বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভেতরে যদি দিন আপনি রেখে যান দিনের শিক্ষা ওই শিক্ষাটা যত মানুষ দুনিয়ায় নেবে আপনি কবরে বসে বসে সব পেতেই থাকবেন মাওলানা রাশেদিন রাশেদুল ভাই যে মাদ্রাসা বানিয়েছে আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে 50 বছর পর এখান থেকে যত মানুষ দিন শিখবে আলেম হবে কিয়ামত পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে আজকে কোরআনের আর এক পাখে বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে হাজার হাজার আলেমদের অভিভাবক আজকে মারা গেল কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে সিরাজগঞ্জবাসী আমি যেটা বোঝাতে চাই এখানে পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায় এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না যারা জানে ইসলামের বিষয় তার কাছে জানতে যাবেন এইটার নাম ফারসিতে পীর বলা এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না খুশি করতে পারবেন না আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করবো আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন আপনার আগে একদম 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না কারণ এই যে পেটটা আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো পৃথিবীর মানুষকে যদি বলা হয় এক মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে সে বলবে আল্লাহ আমি যদি আর একটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হতো আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও বলবে আর একটা যদি পেতাম মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায় কত মানুষ দেখছেন না নীরব হয়ে শুনছে আপনার জন্য যদি ডিস্টার্ব হয় কবিরা গুণ হবে আপনার কারণ দুইটা শব্দ এখানে চোখ থাকতে হবে এবং শুনতে হবে কারণ এখন আর মমতাজের গান হচ্ছে না এটা কোরআনের আলোচনা আরম্ভ হয়েছে
রহমানের বান্দা যদি আমরা দাবি করি আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি বলছিলাম যারা আজ বলে আমি অমক পীরের গোলাম পীরের বান্দা এই কথা বলা যে কত বড় মারাত্মক আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না আল্লাহ বলে কারো গোলামির পরিচয় দেওয়া বান্দা বলা কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই হারাম হারাম এবং হারাম জিন্দা পীর হোক আর মরা পীর হোক কারো কাছে সাহায্য চাওয়া যাবে না সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন কবিরা গুনাহ হবে আপনি নামাজে কেবলই বলিয়ে আসলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়াকা এভাবে ছিল ফেল ফাইল মফুল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে আল্লাহ আগে ইয়াকা দিয়ে দিয়েছেন মফলকে আগে এনে মকদ্দম করে জানিয়েছেন এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে একমাত্র তোমারই ইবাদত করি এ গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি এরপরে আপনি যদি কোন পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান আল্লাহ এত রাগান্বিত হন এখন যদি এখান থেকে বাড়ি সে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে কিছু করেনি এমনি শুয়ে আছে আপনার ভালো লাগবে আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায় বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায় সুতরাং এই শাহজাদ পরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন দুইজনেরই সমস্যা আল্লাহ আপনার উপরে রেগে আছে আপনি কোন আল্লাহর বান্দা হতে পারেননি আজকের আলোচনার বিষয় কি বললাম আমার ভাইরা আমি বলছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর বান্দা কারা আমরা আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এখানে একটা তথ্য আছে আলেমরা ছিলেন আলেমদেরকে বলছে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا এতদিন যেভাবে শুনেছেন না নতুন ভাবে তাফসির করছি ভালোভাবে শুনবেন আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন শুধু খেলা করার জন্য বলেন কোরআনে স্পষ্ট আয়াত এটা তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে কেন পাঠালেন লিয়ুজহিরাহু একটাই উদ্দেশ্য তিনি যেন জাহির করেন কি করেন জাহের করেন প্রকাশ্য করেন উপরে তুলে নিয়ে আসেন প্রকাশ করে দেন প্রতিষ্ঠিত করেন প্রায় 99টা অর্থ আছে আলাদ্দিনি কুল্লিহি দুনিয়ায় যত ধর্ম আছে যত দিন আছে সব দিনের উপরে যেন তিনি তার পাঠানো দিন ইসলামকে উপরে তুলে নিয়ে আসেন আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেননি ওয়া কাফা বিল্লাহি শাহীদা এই কাজ করতে গিয়ে নবীর পেছনে যদি বাংলাদেশের কেউ না থাকে আমি আল্লাহ বলছি আমি নিজেই যথেষ্ট এবার আসেন তো আয়াতের পক্ষে হাদিস মান পরাল কোরআনা ফাস্তা জহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার তিরমিজির হাদিস নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে
আর এই কোরআনকে ইজহার করার চেষ্টা করে মান পরাল কোরআনা ফাস্তাজহারহু ওই যে কোরআন এলি ইজহারহু এখানে ফাস্তাজহারহু শব্দের মাদ্দা কিন্তু একই তাহলে ইজহার শব্দের অর্থ বললাম প্রকাশ করা প্রসার করা দাঁড় করানো প্রতিষ্ঠিত করা এই পৃথিবীতে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা দাঁড় করানোর জন্য চেষ্টা চালায় প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লা হালালহু এর হালালকে হালাল হিসাবে মেনে নেয় একবারের জন্য চিন্তা আসে না যে কোরআনে কারীম আল্লাহ প্রকাশ করার জন্য বলার পরে হালালের কথা কেন বললেন কারণ আল্লাহ জানে ভালো করে এই পৃথিবীতে কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় কায়েম না হয় এমন এমন হালাল জিনিস আছে যে এই সমাজে মানা সম্ভব না এ দেশে অনেক হালাল কাজ আছে আপনি ইচ্ছা করলেও মানতে পারবেন না মেয়েকে বিয়ে দেওয়ার সরকারি যে নিয়ম আছে 18 বছর আর ছেলের কত এ বয়সের আগে যদি আপনি বিয়ে দেন নিশ্চিত আপনার মামলা খাবেন ধরা খাবেন জেলে যাবেন কথা বলেন না কেন কোরআনের সাথে আয়াতের কোন এই নিয়মের কোন মিল আছে অথচ এই দেশের আইন সরকারি আইন আপনি মানতে বাধ্য ইসলাম যদি থাকতো এ আইন মানতে আমরা বাধ্য থাকতাম না কোরআনের হালাল বিষয়গুলো আমরা এখন মানতে পারবো না কারণ কোরআন কায়েম নেই وحرم حرامه যারা এর হারামকে হারাম বলে মেনে নিয়েছে আজ অনেক হারাম আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও ছেড়ে দিতে পারছি না মেনে নিতে বাধ্য হচ্ছি আজ হাজার হাজার অফিসার ঘুষ খায় এদেরকে যদি বলা হয় কি বলে আমার কিছু করার নেই উপরের নির্দেশ এই যে আমার গাড়িটায় মনে করেন কাগজপত্র রোড পারমিট সব ঠিক আছে ওকে এই সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে তিন থেকে চার জায়গায় আল্লাহর ওলিরা ধরবে হুজুর দোয়া চাই আমি যদি বলি কই আমি তো দোয়া করে আসলাম না যে দোয়া নিয়ে এসেছে ওই দোয়া দিয়ে যান শেষে বাড়ি পর্যন্ত যেতে যদি আমি 1000 করে দোয়া দিতে দিতে যাই আমার 4000 যাবে টোল আছে রাস্তায় আছে খরচ ড্রাইভারের খরচ তেলের খরচ বলেন এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন জায়েজ হবে ফতোয়া উল্টো করে দেবে বলে হুজুর হাদিয়া দেওয়াও জায়েজ তাও জায়েজ এটা কি হাদিয়া হচ্ছে এক সাহাবি কেন বেজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন মুয়াজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন মুয়াজ ইবনে জাবাল ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোলা দেবে হাদিয়া দফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে কিন্তু ওটা যদি ঘোষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওটা নিতে পারবা না আজ যেই মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে 4000 টাকা মনে করেন নিয়ে দিল চার জায়গায় ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম রাধে হয় কি করে এটা এতটুকু শেষ করেননি আমার আমার হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না উপরের অর্ডারে বাধ্য হচ্ছে ওপরে জেনে আছে এবং সে কর নাই তো করে এখানে ট্রান্সফার করে দেব তোর চাকরি খেয়ে নেব বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে এই জন্য নবীজি বলেন কোরআন যারা এজহার করবে প্রতিষ্ঠা করবে আর হালালকে হালাল জানবে হারামকে হারাম জেনে মেনে নেবে আদখালাহুল্লাহু জান্নাত আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে অশফাকাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার এখানে একটা তথ্য আছে এইদিকে তাকান তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল
কি ছিল? তার মানে জাহান্নামে যারা যাবে এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় ঢুকে আছে। আমি জেলখানা যাওয়ার আগে বিশ্রাম পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে যে বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি, এ বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোনো মানুষ যদি শিরিক আর কুফর, শিরিক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, তওবা করার সময় যদি না পায় আর যদি বাকি না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি, আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ করলে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে অনেক হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে, ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে, আপনি আর আবু জাহেল এখন সমান, আবু জাহেল যেমন জান্নাতে যাবে না আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জাহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, কি বেশি বললাম না, ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, এই জন্য কাবার চত্বরে গিলাম ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসবো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও, ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ একজন আছে। যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকবে বলেন? এমন কি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো আমি জানি, তোর কাজ ছিল মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়ায়, এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি, কি বলি আর জোরে, মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তারা 50 আবু তালিবের জন্য, চাচা মুশরিক এর জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে, এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় ওয়ালাইন সাআতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ, ওরা কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করে আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুন্না আল্লাহ লামে তাকিদুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে কথা আবু জাহেল বিশ্বাস বলেন বলেন,
কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করত আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে এই বিশ্বাস করার কারণে ও মুশরিক আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে এখানে যারা শিরিক করবে তার এক নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে দুই নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে তিন নম্বরে যারা নেফাক করবে মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে এটা তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওর ঈমান নষ্ট হয়ে যায় এ দেশে নেই এখন যদি বলেন হাউজের এই কথা বলার দরকার নাই আপনি ঘটনা বলেন সাপের কাহিনী বলেন বলবো আমি তো আসল কথা বলছি আপনি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে জীবনের মতো যাবেন এই শেষ কোনোদিন আর পারবেন না আর যদি এই দশটার কোনোটাই না থাকে আপনি কোনো না কোনোদিন যাবেন আবার একদিন বের হবেন এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু পাঁচ তার নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে বাংলাদেশে নেই এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে ওই ভালো করে শুনে চার নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে করে না কেউ করে না আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো কি করে বলতো পাঁচ নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে প্রকাশ্য কটাক্ষ করছে তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো আর ইমান আছে না গেছে তাকে আর ইমানদার আছে না বেঈমান ওই বেঈমান যদি জান্নাতে যায় জাহান্নামে যায় আর বের হবে এরে এখনই সতর্ক করা লাগবে না এখন থামা লাগবে না ছয় নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর ইমানও ভেঙে যায় নষ্ট হয়ে যায় সাত নম্বরে যারা সাধুকার আট নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনে হয় আট নম্বর পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না নয় নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে দশ নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন যেটা বুঝিয়েছে ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে প্রকাশ করার চেষ্টায় থাকবে কায়েম করার প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে আর হালালকে হালাল জেনে মেনে নেবে হারামকে হারাম জেনে মেনে নেবে তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না এমন দশ জনের ব্যাপারে তারে সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল সুতরাং ওই যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে এখানে কোরআনের হাফেজ হওয়ার লাগবে সে কথা নেই মান তরাল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়বে হাফেজ হওয়া ফরজ না হাফেজ হওয়া ফরজ কোরআন ফরজ কোরআন পড়া কি আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর অলিরা শুনলাম শাহ মকদম থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে খান জাহান থেকে এই শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর অলি এই দেশে এসেছে তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে আমরা পড়েছি আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে এখন তাদের উত্তর সুরি যারা দাবি করে
দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না আগে জিকির দেয় কান খাড়া করে শুনেন সিরাজগঞ্জের মানুষেরা এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে ওইটাই হক পীর ওইটাই হকানি দরবার সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয় আর যেখানে গেলে শুধু হো হো করে বন্ড কারণ হো হো বলে কোনো জিকির নেই এই কথা বলেন না কেন এরা নাকি থানাতে পিওন অফিসে এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি আমরা পীর আমাদের নামে উনি বলে আরে আপনি কিসের পীর আপনার দরবারে কোরআন থাকবে শাহ জালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত কথা বলেন না এই যে শাহ মাধ্যম এখানে যে পোতাসিয়া এসে পোতা পুঁতেছিলেন ইট নাকি গেড়েছিলেন ওনার জীবনী পড়ে দেখেছে আমি জানতাম না যে এই জেলায় সেটা ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত এই নেন এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে 48,000 এর উপরে এখন পীর এই 48,000 এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শুনেননি মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা শ্রদ্ধাবাদন বড় ভাই উনিও এক পীরের সন্তান উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে কারণ কাজ করে কুফরি কথা বলে কুফরি ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে আমার দরবারটা ভালো বাজাবি বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টেকে না এখানে আবার বলছি এই দেশে যারা পীর সাহেব আছে সেখানে গেলে আগে কোরআন তুলে দেয় মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো সারসিনার পীরের মতো যে যে কোরআন শরীফ নেন এটা ভালো করে বোঝেন এক বছর সময় দিলাম মরিদ হয়েছ পোড়াটা মাতৃভাষায় একবার পড়ি আসো দেখো তোমার জীবন এমনিতে পাল্টিয়ে যাবে আপনি যদি এটা পোড়াটা নাই পড়েন তের হালাল কি করে জানবেন হারাম কি করে জানবেন এজন্য কোরআন পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ না এ পোড়া এলাকার ভেতরে পাঁচজন হাফেজ থাকলে যথেষ্ট কিন্তু কোরআন পাঁচজন পড়লে হবে না এখানে কিন্তু 5,00,000 মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে 5,00,000 মানুষকে কোরআন পড়া লাগবে কোরআন পড়া কি বলেন বলেন কেমন ফরজ নামাজের মতো নামাজও হবে না যদি কোরআন না পড়েন নামাজের যে 19টা নামাজ ভাঙ্গার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া জানা আহ্বান জানাচ্ছি যারা এসেছে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান মরণের আগদিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব শুধু শিখব না আমি বসব যেভাবে হোক আমি বসব কথা বলেন চেষ্টা চালান যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন যদি আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যান 50 বছর লাগলো অসুবিধা নেই আপনি তালেবে এলেম হয়ে যাচ্ছেন আর তালেবে এলেম মরে গেলে কোনো হিসাব নেই অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয় এমনি হবে রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জেলানিকে তার মা নিয়ে গেছে ওস্তাদ ডাক দিয়ে বলছে বাবা বলো আলিফ আব্দুল কাদের জেলানি বলছে হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ও জিনিস পড়ি আমি করব কি পড়ব না ওস্তাদ বলে বাবা জি তুমি কি জানো আলিফের মানে বলে হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি কি শুনেছো বলো দেখি হযরতে আব্দুল কাদের জিলানী দিন শুরু করলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা কয়টা 10টা
এদের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে আয়াতুল কুরসি যেটা আমরা বলি এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায় মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার শুধু একটাই রাস্তা খোলা আছে মরবে জান্নাত পেয়ে যাবে কিন্তু 10টা আবার মানা লাগবে আব্দুল কাদের জিলানীর 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হুঁশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলছে কই কাউ কোন জায়গায় তৈরি দেইনি এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম উস্তাদ বলে মা গো আপনার এই ছেলে তো পড়া কোরআনের প্রায় 18 পারা মুখস্থ হয়ে আছে মা কান্না আরম্ভ করলেন উস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশির বিষয় আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারেন মা ডাক দিয়ে বলে উস্তাদ আমার আফসোস লাগে এই কারণে আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম আমি পড়া কোরআনের হাফেজা না আমি 18 পারার হাফেজা আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায় এই সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ে আমি কোরআন পড়তাম ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আরেকটু কষ্ট করে আর বারো পড়া পড়ে পড়া কোরআনটায় মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি তৈরি হয় তিনি মাকে মাঝে মাঝে বলতেন মা তুমি সত্যি করে বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছো নাকি মা আশ্চর্য হয়ে বলে কি বলিস বলে হ্যাঁ আমি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছো মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস 6 মাস ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম ওঠানের উপরে আসার নাড়ি দেয় শোকাতে দেয় রোদে ওটা শোকাতে দিয়েছে কে জানো আমি খেয়ে ফেলেছিলাম কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে চোখ বেশি হয় আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি মনে করলাম তোর নানির পরবর্তীতে খোঁজ নিলাম না এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে বাবা আব্দুল কাদের মাংসের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায় এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না সিরাজগঞ্জের মা বোনেরা সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায় আমাদেরকে যারা পেটে নিয়েছ কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ভালো আব্দুল কাদের জেলানি এমনি খালি দোয়া করলে আসবে পেট ঠিক করা লাগবে মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এটা অনেক দামি জায়গা কত রকমের নজর ওইদিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ খুব খারাপ জিনিস এটা অনেকে হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকায় এটা টাটকা শয়তান তোমার নজর কত ভালো বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন হঠাৎ করে একটা বেপর্দা মহিলা তার সামনে পড়ে গেছে তিনি মাথা নিচু করলেন তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন কোথায় তুমি এদিকে আসো
তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাওদা বলে হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে হযরতে সাওদা ডাক দিয়ে বলেছেন নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপর্দা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি শয়তান আমারে ধোঁকায় ফেলে দিচ্ছিল তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও ধোঁকা দিতে পারে আমাদের পারবে না আপনার মন কি রাসূলুল্লাহ চাইতেও পবিত্র হয়ে গেছে এখন ঘন্টা আমি কথা কোন কোথায় পান আপনি বলে আমার মন পবিত্র আছে আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম শিরিক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে বলা দরকার যেমন তেমন ভাবে না আব্দুল কাদের জিলানির মতো বুঝে বুঝে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে যারা এসেছে আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয় এক বছর সময় পাবেন ওরা কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ আপনি পড়েন একবার দেখবেন আপনাকে গিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করায় করাতে পারবে না কারণ এটা আলো এটা কি সারা ফোরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত ফোরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে আপনি কোরআন কারিম পড়লে পার্থক্য করে ফেলবেন কোরআনের আরেক নাম আছে কোরআন আজ-জিকির কোরআনের নাম কি এর আরেক নাম আছে আল কিতাব এর আরেক নাম আছে শেফা 53টা নাম আমি কোরআনের পেয়েছি প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে একটা ভাব সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে কিতাব বলা হয় কোরআনকে কেন আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি যাই ভালো করে শুনে আছেন তো আপনারা কোরআনে কারিমকে কিতাব বলা হয় এই কারণে পৃথিবীতে একটাই কিতাব আছে তার নাম আল কোরআন দুনিয়ায় আর শত বই আছে কিতাব আছে এগুলো কিন্তু আসলে কিতাব না এগুলো কোরআনের সব ব্যাখ্যা আল্লাহু কানাল বাহারু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম দুনিয়ার সব পানি যদি খালি হয়ে যায় যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায় দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না এটা 27 নাম্বার সূরা লোকমানের আল্লাহ পাক বলেন যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে সাতটা সমুদ্রের পানিকে যদি কেউ কালি বানায় এরপরে আরো সমুদ্র যোগ করে আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন এই কারণে যেটা সম্ভব না মা নাফিদাত কালিমাতুল্লাহ আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা একটা বলেন বলেন কেন একটাকে কিতাব বলা হয় আমি এই জন্য আয়াতটা পড়লাম যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি কোরআনের প্রথম শরীতেই দেখবেন লিখা আছে জালিকাল কিতাবুলা রয়বা ফিহি
কিতাবের আগে কি আছে আলিফ লাম কি আছে আলিফ লাম আর রাসূল বলে আলিফ লাম এই এই ওঠে কারাগো এদিকে ভালো করে খেয়াল করেন কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয় আর কেন আল্লাহ প্রথমে কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে জালিকাল কোরআন দেয়নি কি দিয়েছেন জালিকাল কিতাব দিয়েছেন আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন মুফাসসিরিন কিরাম লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব যার নাম কোরআন শরীয়ত এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে পথ দেখাতে না পারে ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম 53টার উপরে কয়টা তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে কোনটা জায়গায় 53টা আছে তাফসিরে খাজনে তাফসিরে কাদেরী আছে প্রায় 59টা অনেক অনেক জায়গা অনেক নাম আছে আমার মুখস্থ আছে যেগুলো তার ভেতরে অন্যতম এই 4টা আল কিতাব আজ-জিকির আল ফুরকান আল কোরআন জোরে বলেন আল্লাহু আকবার আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে মনের পরিবর্তন ঘটাতে না পারে ওর কপালে আর হেদায়েত নেই এটা আমি বানালাম 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 এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি আমি ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসিরের উপরে মাস্টার্স হয়েছে আমি এত লেখা লিখতে পারি নাই গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছে কারণ আমার এক একটা শব্দের হয়তো দুইটা পাঁচটা সাতটা অর্থ মুখস্থ আছে আর ও বেটা হিন্দু গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল নয়তো তাফসির লিখলো কি করিস এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে পারবেন কেউ পারবে না আমার ও ক্ষমতা নেই আমি পড়েছি কিন্তু আমার এখন আর মনে নেই এখন আবার স্টাডি করা লাগবে দেখা লাগবে ও কি মেধা চিন্তা করে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ তো একটা দুইটা পাঁচটা না 33টার উপরে করে এক একটা শব্দের অর্থ মুখস্থ ছিল কি পড়া পড়েছে জীবনে কিরকম মুখস্থ করেছে কিভাবে লিখেছে তাহলে আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি এখন বল না কেন কিন্তু হেদায়েত পেয়েছে না মারা যাওয়ার পরে কবরে দিয়েছে জানাজা কি কোথায় দিয়েছে আগুনে কোথায় দিয়েছে আগুনে পুড়িয়ে ফেলেছে এই জন্য তো কিতাবের আগে আলিফ লাম যে কোরআন যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে কোরআনে কারিম যদি কাউকে হেদায়েত দিতে না পারে ওর কপালে আর হেদায়েত নেই তার বাস্তব উদাহরণ এই গিরিশচন্দ্র সেন এই জন্য এখানে যারা বসে আছেন একদিনের তাফসির শুনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না আপনার মন যদি তৈরি না হয় ওই আবু সাহেলের মতো বাঁকা মন নিয়ে বসে কিয়ামত পর্যন্ত শুনলেও হবে না আবু বকরের মতো মন নিয়ে শোনেন আমি যে 12টা পয়েন্ট বলছি দেখেন তো আপনি আল্লাহর বান্দা আছেন কিনা আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা আরো জোরে বলেন এবার আমি শুরু করছি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত কত নম্বর 12টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন আয়াতের পরবর্তীতে কোরআনে কারিমের 25 নম্বর সূরা 6টা রুকু আছে সূরার নাম হচ্ছে সূরা ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী এটাকে বলা হয় সংবিধান কি বলা হয় সংবিধান
সংবিধানে 73টা ধারা থাকে, মুসলমানদের সংবিধানে 73টা ধারা থাকবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ফোরকানের ভিতরে 73টা ধারা দিয়েছেন, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কি করে চল শান্ত হয়ে চলবে, সেই থিওরিগুলো আছে। এখান থেকে আমরা সংবিধান বানাতে পারি না, সংবিধান বানিয়েছি বছরে বছরে পাল্টানো লাগে, এরপরও শান্তি হয় না। একবার এটা নিয়ে যান সংসদে, এই 73টা ধারা একবার একটু প্রচার করে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই 73টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, 73টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে কায়েম হয়, 5টা বছর শুধু থাকবে এ দেশ, আল্লাহর কসমটা জান্নাত হয়ে যাবে, চুরি থাকবে না। আর যারা বিড়ি চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও, একটার যদি হাত কাটা পরে যারা বিড়ি চুরি করেছে বলবো রে বাবা, ঘুরে দেখে হাজার হাজার কাল ভাটছো রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের, এক নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো তোমাদের নম্র ভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মেলান তো আপনার ভেতরে নম্রতা আছে না? নেই? আজ আপনি উগ্র, উগ্র ভাব যাদের এগুলো শয়তানের বান্দা, আর যারা নম্র এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন তোর জীবনের ইবাদত বন্দেগি পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো, আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না, কথা বললে শুধু উগ্রতা ছড়াও, তুমি শয়তানের বান্দা, আলেম হলে তুমি শয়তানের বান্দা। আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্ত চলছে, মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে, আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী, দেওবন্দি আলেমদের বিদ্বেষী, কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, আমি কওমির সন্তান, কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাবো, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব? আপনি বক্তব্যকে খণ্ডিত করে কাট সাট করে নিজের পক্ষে নেওয়ার জন্যে এই বাংলাদেশে আমি সবচাইতে অপেক্ষ ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি, কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি, তার ভেতরে ইখলাস আছে, তার ভেতরে এলেম আছে, সে লোকটা মহাকিক আলেম, আর উল্টা পাল্টা সরিয়ে আমার আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন। মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা আল্লামা মামুনুল হক, মাওলানা সোনাইদুল হাবিব, আজিজুল ইসলাম ইসলামাবাদী, আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানি মুন্সিগঞ্জের, এরকম উদার হতে পারেন না আপনি, মাওলানা মামুনুল হক আজ জেলখানায় বসতেছে এই দেশের কিছু দালাল মৌলভী কারণে, দালাল গুলো যদি দালালি না করতো, পাঁচ আটা গোলাম যদি না হয়ে থাকতো, মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত, এমন কোন অপরাধ নেই যে তার খাল ফোস না, পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে এই মৌলবী নামে এই জালেম গুলো এই দালাল গুলো ফোস না, কথা বলতে গেলে ওর গায়ে লাগে, এই কারণে এখন আমার বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা দেওবন্দি আলেমদের বিরুদ্ধে, শয়তান শয়তানের কথা জায়গা পাও না, একটা মানুষের নামে আন্দাজ এক মিথ্যা তহমত দিয়ে দাও, আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় আফেছি, কওমি আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে কোটা মাদ্রাসা, আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ।
তিনটা বছরে সেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদাতের মরণ চাই আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে নম্র হ কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়া নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলে তাহলে আপনি করছেন গেবো আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তোহম এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল দালাল এমনি বলি নাই ওদের কাছে আমি তিন বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দালাল ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসা আলেমরা জেলে আছে আমি নিজে শুনেছি তাদের কানে আমি এই কথাই বলতে চেয়েছিলাম আর ওরা উল্টিয়ে ওরা কওমির বিরুদ্ধে আমারে লাগিয়েছে তোমার শয়তানি মানুষ বোঝে আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে আমাদের নম্রতা ভদ্রতা এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন আমি সহ যারা এসেছি আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন আমিন খতবাহুমুল জাহিলুনা কালু সালামা যখন কথা বলবেন এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে এখন আজ জাহেল রাজা শুরু করেছে এখন তো এইটা বলা ছাড়াতেছে উপায় নেই ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে গাড়ি নিয়ে আসি নাই বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে আপনি গাড়িতেই নামাজ পড়ি না গাড়িতে তো নামাজ পড়িয়ে নেব তো পশ্চিম কোন দিকে হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না তিন নম্বরে আল্লাহ পাক বলেন হে নবী ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায় কার জন্য والذين يبيتون لربهم سجدا وقياما রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না কোরআনে কারিম তেলাওয়াত করে জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত দুইটা আড়াইটার সময় উঠে চার পাড়া পাঁচ পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পঞ্চাশ বছর বয়স তাও পড়তেছে আমার তেত্রিশ বছর বয়স আমার পা লেগে যায় দুই পাড়া পড়তে অথচ বেটার মাথায় ব্যথা দেখবেন যখন আদালতে আসে তখন কোলের ভেতরে ঘর দিয়ে আসে অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই তিনটা বছরে তবে তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় ছয় সাত পাড়া করে পড়ে পারি না আমিও তো হাফেজ আমার মাজাও ব্যথা না পাও ব্যথা না দুই পাড়া পড়তে গেলে কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপর এবাদতে আমি পারছি না ওনার সাথে কারণ এবাদতের ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না এ পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার কথা বলেন না কেন কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গোনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে এমন একটা আনন্দ পাবেন মজা পাবেন দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই এবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলেন আমি চার নাম্বারে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিনই আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ তুমি যাই করো জাহান্নাম আমার দিও না পাঁচ নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না আবার কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ছয় নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে
এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে অধিকাংশ দরবারগুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরপর ইয়া আলী বাবা শাহ আলী বাবা দয়াল বাবা খাজা বাবাই কথা হচ্ছে এগুলো হারাম এটা রহমানের বান্দার গুণ না শয়তানের বান্দার গুণ সাত নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না রায়ও দেওয়া যাবে না নয় নম্বরে জেনা করা যাবে না এখানে তিনটা বললাম পরপর আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তিন নম্বরে যারা জেনা করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে আল্লাহ আমাদের হেফাজত করুন নয় নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়েছে খাটতেছে এটা বন্ধ করেন আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকে দশ নম্বরে অনর্থক কথা কাজ এগুলো বাদ দেওয়া লাগবে যে কাজে দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা নেই ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে আর যারা মোবাইলে উল্টা পাল্টা নাচ দেখেন উলঙ্গ ছবি দেখেন এটা দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা আছে বলেন আপনার শরীর নষ্ট হয় আপনার চোখের জেনা হয় মনের জেনা হয় বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে যারা আছি এরকম কাজে রহমানের বান্দা থাকতে হলে শ্রেণী দেওয়া লাগবে রাজি আছে কারা কারা রাজি আছে বলেন তো নাউজুবিল্লাহ এত মানুষ এই কাজ করেন এলাকা তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম এরা দেশে সব উলঙ্গ ফোনায় আছে এগারো নম্বরে কোরআনের আয়াত শোনার পরে কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে এরা রহমানের বান্দা নয় আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন আপনি শয়তানের বান্দা রহমানের বান্দা না এ কথাটার ওজন আপনি টের পাননি এইটা আজকের আসল ওয়াজ ভাঙে কি বলবো ভাঙে কি বলবো কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না এরা শয়তানের বান্দা আমি জানি এখানে এরকম মানুষ বেশি এরপরে বারো নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে তার জন্য সবাই মিলে দোয়াটা একবার পড়েন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এই যে বারোটা গুণ আমি সংক্ষেপে বলেছি আমি সহ যদি আমরা সবাই এই গুণটা এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে সবাই আহ্বান জানাবো শোনেন বারবার 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 শোনেন নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারে এই বারোটা গুণ আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন তার নাম আসিয়া নাম কি হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন এর পরবর্তী কথা উলাইকা ইউজুসাউনা আল-গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা خالدين فيها حسنت مستقرا ومقاما سبحان الله والحمد لله لا إله إلا الله সম্মানিত ভাইরা কয়েকদিন আগে এই যে সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার কোন জায়গায় যেন এসেছিলাম কালিয়াকৈর আপনারা
মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য পুরুষরা মেয়েদেরকে দেবেন মেয়েরা পুরুষদেরকে দেবেন ওই গাড়িতে একটা বই লেখা আছে আমার পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি কোরআন হাদিস এবং নবীজি কিভাবে তৈরি করেছিলেন ওইভাবে লেখা আছে ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন কাজে লাগবে পরকিয়া প্রেম যাদের পরিবারে আছে আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে কমে যাবে প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রচার করা ফরজ সবার জন্য ফরজ যে যতটুকু জানে তার অঙ্গনে প্রচার করা ফরজ কিন্তু পর্দা রক্ষা করা লাগবে মহিলাদের চিল্লায় যাওয়া কি যায় যদি মাহরাম থাকে চিল্লা মানে কি ওই 40 দিনে যেতে হবে তা না আপনি একদিনে যান কোনো অসুবিধা নেই মহিলারা সেজদা দেবে কিভাবে মেয়েদের সেজদা দেওয়ার ওই বইতে নিয়মটা লেখা আছে ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে এটা তো এখানে দেখানো যাচ্ছে না মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন ওরা না গুটো গুটো হয়ে বসবে একেবারে সব কিছু আঁটো সাঁটো হয়ে শারীরিক ঘটনার কারণে আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম আল্লাহ রসুলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে ওটা গুনাহ হ্যাঁ যদি বলেন যে এইটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস কি পাগল না ছাগলে আগে কোরআন এরপর হাদিস এশার নামাজের পরে সূরা মুলক আর সূরা বাকারা শেষের তিন আয়াত নাকি দুই আয়াত পড়তে হবে শেষের তিন আয়াত আর সূরা মুলক আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও এই মনাজাতটা বসে করে বসেন আরে মিডিয়া আলারা বলে না মনাজাতটার পরে তোমরা খলবা কি কথা বলো না বসো আর দোয়া ও মুখ্য ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ এটা বসেন না কেন দোয়া হচ্ছে বসেন আমরা কোন পীরের কাছে কোন বাবার কাছে না কার কাছে আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলো আমরা মন থেকে জানাবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের পেছনের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় আজকের আলোচনা সওয়াবগুলো পৌঁছে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র তিন দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও আল্লাহ আমার বিশ্বাস আমার ইমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলে তারা পার দিত তিনটা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করতো আয়লা তারা এদেরকে তুমি তার হাই বলে সবাইয়ের মতো কবুল করি না এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের রুমের তুমি খাদিজার মতো হযরতে রহিমার মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে তুমি হযরতে ফাতিমা হযরতে আয়েশার সাথে কবুল করো অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা আজেরা দিয়ে শান্তি দান করো মেয়েরা অনেকে অসুস্থ দোয়া চেয়েছে এমন রোগও তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলা যায় না
আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় মাজলুম অবস্থায় আল্লাহ তুমি আমাদের রোগ শোক দূর করে দাও মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও এদের মা বাবাকে ক্ষমা করো এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে আল্লাহ ওই মাকেও মাফ করে দাও মাওলানা রাশিদুল ভাইকে কবুল করো তার বাবাকে দেখলাম তার বাবাকে মাফ করে দাও আল্লাহ তোমার কোরআনকে যারা ইজহার করতে চায় যে মানুষগুলো কোরআনে কারিমের রাস দেখতে চায় এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও এই পোতাজি এলাকার মাটির নিচে যত মানুষ ভূমি আছে কবরগুলো জান্নাত বানাও এ মাহফিলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মোতাবাল্লি সদস্য ভাইরা সারাই হয়েছে কোরআনের জন্য সবাইকে তোমার হাতে দিলাম মঞ্জুর করো আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো কওমি আলিয়া এই দুইটা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি দেশে এক করে দাও আজ জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দান ঐক্যবদ্ধ হয়ে দিন এ দেশে কায়েম করতে পারে সেই মন আমাদের দান করো রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও আর আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই সেদিকে তুমি খেয়াল রেখো রব্বুল আলামিন আজকে তোমার এক বান্দা পারানের দায় আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অভিভাবক আলেমদের মাথার মতো ডাল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছি আপনার তুমি কবরে মাফ করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে হাজার হাজার মানুষ দিয়ে বলছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমাকে সন্তান করে ডাক দিত মাঝে মাঝে বড় ভালোবাসত খোরার ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আর কোনোদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম কখন মরণ চলে আসে জানি না আল্লাহ এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল ওই বীর মুক্তি যোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে এদেরকে তুমি মঞ্জুর করো প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো শাহজাদপুর থানার ওসি এজেলার এসপি ডিসি টিয়ানো যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে পরানের জন্য আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি অমরের মতো বানিয়ে দাও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই মরণের সময় যেন বলতে পারি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল